গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অস্মি। তো আমরা আজকে যাচ্ছি কোথায় বলো? জানি না, ও কোথাও কিছুই জানে না, সব জানে। আমরা যাচ্ছি আজকে ভিক্টোরিয়া। তো ঠিক ছিল না কোথায় যাব, রেডি হয়ে বেরিয়েছিলাম, হঠাৎ করেই ভাবলাম যাই ভিক্টোরিয়াতে। আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া। তো আমরা ময়দানে নেমেছি, ময়দানের এক নম্বর গেট দিয়ে নেমেছি। আর ময়দান মানে ভিক্টোরিয়াটা মোটামুটি সবাই জানে, ছোটো বড় মোটামুটি সবাই চেনে। তো এখন আমরা ইলেক্ট পার্কের সামনে রয়েছি আর ইলেক্ট পার্কের ভিডিও এনেছি, যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নিও। তো চলো আমার সাথে এবার যাওয়া যাক, তারপর ভিক্টোরিয়ার সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ইলেক্ট পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ভিক্টোরিয়া পৌঁছাবো। কিন্তু যাওয়ার পথে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা দোকান থেকে আমরা স্টল থেকে একটা স্যান্ডউইচ কিনে খেলাম। তো ওখানে অনেকে বিউটিফুলি কিনে খাচ্ছে, তো যেহেতু খাই না তাই স্যান্ডউইচই খেতে হবে। আর স্যান্ডউইচটা খুব টেস্টি করেছিলো, এমন নয় যে খারাপ করেছিলো, তো মোটামুটি ভালো ছিল স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচটা আমরা এখন খাচ্ছি, আর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা যাবো ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তো চলো তো যদি খেয়ে নিই তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা এখন খেলাম, আর খেলাম হচ্ছে স্যান্ডউইচ। আমি খেতে ভালোবাসি না, ওর জন্য খেতে হলো। কিন্তু সেরকম খেয়ে আমরা বেরোইনি, সেজন্য স্যান্ডউইচটা খেতে হলো। তো এবার আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করছি, তো মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। তো চলো যাওয়া যাক, আগের বাড়িতে এসে ফিরে গেলাম, এবারে দেখা যাক। তো বন্ধুরা, আমরা ভিক্টোরিয়া পৌঁছে গেছি, কিন্তু পৌঁছানোর পর দেখছি বিশাল 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 লাইন, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত বড় লম্বা একটা লাইন পড়েছিল। তো লম্বা লাইন পেরিয়ে কি দেখতে পারবো, বিশাল চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো লাইনটা খুব ফাস্ট এগোচ্ছিলো, তো বুঝতে পারছিলাম না ওটা কিসের লাইন। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বুঝতে পারলাম যে আমরা যে লাইনটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভেতরে ঢোকার লাইন, আর পাশে একটা রয়েছে টিকিট কাউন্টার, যেটা এই দিকের লাইনে রয়েছে। এই দেখো বন্ধুরা, না দেখের লাইনটা টিকিট কাউন্টার, আর আমি যেটা দাঁড়িয়ে ওটা হচ্ছে এন্ট্রি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিকিট কাটা হয়ে গেছিলো, এই দেখো। আর টিকিট কাটার পর আমরা খেতে পেয়েছিলাম, তো সোজা আমরা ঢুকে পড়েছি। আর আমরা গ্যালারিও কেটেছি 30 টাকা দিয়ে, যাতে আমরা গ্যালারিতে ভিজিট করতে পারি। তো ঢুকে পড়েছি ভিক্টোরিয়ার ভেতর, এবার চলো সোজা যাই, তারপর সব তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন যেহেতু ছুটির সিজন চলছে, তো ছুটির আমাদের প্রায় সবাই ঘুরতে বেরোচ্ছে, তো যে কারণে অনেকেই এখানে দেখো ঘুরতে বেরিয়েছে বন্ধুরা, যে কারণে খুব ভিড় হয়ে গেছে ভিক্টোরিয়াতে। আর এই সময়টা তুমি যেখানেই যাও সেখানটাতেই হচ্ছে মারাত্মক পরিমাণ ভিড় হবে, কারণ এই টাইমটা ঘোরার সময়, তো সবাই মোটামুটি এই টাইমটাতেই ঘুরতে যায়। আর 25 ডিসেম্বর 1 তারিখ এগুলি তো ঘোরার জন্য রয়েছে, পিকনিকে করে প্রচুর লোকে। তো চলো আমরা ভিক্টোরিয়ার সামনেটা যাই, আমরা গ্যালারিতেও ঢুকবো। তো কিছুটা আগে ঘুরে নিই, তারপর সব তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া। তো চলো। তো অবশেষে অনেকদিন পর আসতে পেরেছো, তাই তো? হ্যাঁ, এই জন্য জানে না, টাইমিং জানে না ঠিকঠাক মতন, সব ইনফরমেশন দিয়ে আমার কথা বিশ্বাস করে না, বলছিল যে খোলা আছে খোলা আছে বলে এসছে, বন্ধ ভুলভাল পথে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, আর এখন এত ভিড় ছিল, এত ভিড় ছিল, এত লাইন ছিল, এসে হাঁপিয়ে গেছি। লাইন অনেক ছিল, বিশাল লাইন ছিল, যে কারণে আমরা আগে আসার চেষ্টা করেছিলাম যাতে লাইনটা না আর কি ইয়ে করতে হয়, কিন্তু বিশাল লাইন হয়ে গেছে, কিছু বলার নেই। এখন ওয়েট করছি, গ্যালারিরও টিকিট কেটেছি, গ্যালারিতেও কিছুক্ষণ বসবো, তারপর দেখছি কি করা যায়। আর এমনি গার্ডেন ভিউয়ের জন্য এখানে 20 টাকা, আর গ্যালারির জন্য 30 টাকা, ঠিক আছে? আমরা 30 টাকা টিকিট কেটেছি, গ্যালারি ভিউ করবো। আমরা কোনোদিনই এর ভিতরে যাইনি, আমি বাইরে ঘুরে চলে গেছি, মানে অনেকবার এমন হয়েছে আমি টিকিট কেটেছি গ্যালারির, কিন্তু ভেতরে আর ঢোকা হয়নি। তো এবারে ঢুকবো, লস হয়ে গেছে লবণ। ফুল ইনফরমেশন আছে, তোমরা পজ করে দেখে নিও, পিছনে অনেক ইনফরমেশন আছে। তো বন্ধুরা, সানডে করে বন্ধ থাকে, সরি মানডে বন্ধ থাকে, তো তোমরা যদি আসো সোমবার তো ফিরে যাবে, রোববার আসতে পারো, খোলা থাকে। আর একটা আপডেট হচ্ছে, নিউ টাউনেও কিন্তু সব সোমবারই বন্ধ থাকে। হ্যাঁ, বিল্লা থেকে শুরু করে ভিক্টোরিয়া সব কিছু এখন সোমবারই বন্ধ থাকে। ভালো করেছে সিস্টেম, সোমবার কোথাও বেরিও না, ঘরে থাকো, খাওয়া দাওয়া করো, চিকেন এনে, চিকেন মাটন, আমার তো মাটন ফেভারিট, তোমার? না না, কিছুই খায় না, চাই ফেভারিট। চলো একটু বসে নিই, তারপর যাবো, তারপর তোমরা দেখাচ্ছি চুরি করে নিয়ে ফেলায়। তো আমরা এখন যাচ্ছি, কিছু ছবি তুলবো, আর তারপর গ্যালারিতে উদ্দেশ্যে রওনা হবো।
বন্ধুরা, এবার আমরা চারদিকটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এতক্ষণ ফটো সেশন হচ্ছিল, ফটো তুলছিলাম। তো এবার আমরা গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিটা তো ভিউ করা হয়নি কোনোদিন, তো এবার ভিউ করবো। তো চলো গ্যালারিতে যাই। তো চলো, বিশাল লাইন, বিশাল, অনেক লেটে আসলাম না, বিশাল লাইন হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, একবার গ্যালারির ভেতরে ঢোকার লাইনটা তোমরা জাস্ট দেখো, তোমাদের মাথা ঘুরে যাবে লাইন দেখলে। বিশাল লাইন পড়েছে, মানে কোথায় শুরু কোথায় শেষ তুমি দেখে কিছু বুঝে উঠতে পারবে না তোমরা। তো যদি কেউ আসো প্লিজ তোমরা গ্যালারির টিকিট কেটো না, বাগানেরই কেটো, কারণ গ্যালারি দেখতে হলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক করে এই ভিড়ের মধ্যে তোমরা দেখতেও পারবে না, যেটা শুভজিৎ ভুল করে ফেলেছে। এই দেখো আসছে অনেক লাইন দিয়ে, আমি দাঁড়িয়েছিলাম, আমি লাইনে যাইনি, তো ও লাইন দিয়ে এসছে পুরো প্রথম থেকে একদম শেষ মাথা অব্দি। কারণ বিশাল লাইন ছিল, প্রায় ও কম করে বলতে গেলেও 300 লোকের পেছনে লাইন ছিল। তো যাই হোক, লাইন যেহেতু ফার্স্টে গিয়েছে তাই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিন্তু ওখানেই আমাদের অনেকটা সময় লস্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার আমরা ভেতরে ঢুকছি। এবং ভেতরে ঢোকার সময় অনেক চেকিং হচ্ছিলো, আমাদের ব্যাগপত্র আমাদেরকে সবাইকে চেকিং করেই ঢোকাচ্ছিলো ভেতরে। তো চেকিং ফেকিং করার পর আমরা অবশেষে ভেতরে ঢুকতে পারবো কিনা সেটা দেখতে হবে। তো চলো আমরা ভেতরে ঢুকি, আর অবশেষে চেকিং করার পর আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো বন্ধুরা, গ্যালারির ভেতর কী কী আছে আমি তো দেখবো, আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। তো তোমরা ভিডিওটা প্লিজ এনজয় করো, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। তো আমি আর কিছু বলছি না খুলে, কারণ বিশাল ভিড়, ঠিকমতো বলাও যাবে না, তো সেই কারণে আর কি তোমরা একটু এনজয় করতে থাকো ভিডিওটা। তো চলো আমার সাথে থাকার প্লিজ, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো একটা লাইটিং শো চলছে। লাইটিং শো ভিক্টোরিয়া না, ওইটা দেখো তো আমরা ভেতরে বসে পড়েছি গ্যালারি দেখে। বন্ধুরা এখানে দেখো বসে পড়েছে, হাবিয়ে গেছে ঘুরতে ঘুরতে, তো সবাই উপরে গেছে, তাই আমরাও উপরে যাব। বিশাল বড় গ্যালারি, এত ভিড়ে দেখে ঠিক মতো বুঝতে পারছি না, এই পাগলটা গ্যালারি কেটে ফেলেছে এত ভিড়ে। তো চলো, মানে মজা হচ্ছে, হ্যাঁ আজকের দিনে দেখা যাচ্ছে না কিছু, উপরেই তো হবে, উপরের লোকে কি করে যাচ্ছে। ভিড়টা দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সুন্দর করে ফটো ফ্রেম করে রাখা আছে, বিভিন্ন কি
বন্ধুরা দেখো গ্যালারির উপর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, বিশাল বড়, সুন্দর। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর বেশি বড় করছি না, করলে অনেক বড় হয়ে যাবে। তো গ্যালারি তো তাই ও অনেক বড় করে ফেলেছে ভিডিওটাকে, ও করছিল সেই জন্য। তো যাই হোক ভালো হয়েছে, সবাই তো অনেকে আছে যারা আসতে পারবে না, তারা তো বসে দেখতে পারবে না ঘরে, তো সেই জন্যই করা ভিডিওটা। তো আমি সবার জন্য ভেবে করেছি, যে আসবে তার জন্য যে ফুল আপডেট দিয়ে দিলাম, আর যে ঘরে বসে দেখবে তার জন্য। তুমি কিছু আর বলবে? চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি, পরে আরেকবার আমরা আসবো ভিক্টোরিয়া এসে ঘুরবো। আর আমরা 30 ডিসেম্বর ভিজিট করলাম, এত ভিড়, 31 তারিখ 1 তারিখ মানে মানে আবার সানডে স্যাটারডে পড়ে গেছে। যাই হোক লস হয়েছে যারা সরকারি চাকরি করে, আমার কোনো লস নেই, ওরও কোনো লস নেই, সেটাই আমরা লাভেই রয়েছি সবসময়। তো যাই হোক চলো এবার ভিডিওটাকে এটা শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তো চলো তারা এই ব্লগ আসছে পরপর দেখতে থাকো, সাবস্ক্রাইব করো।